জুতো দেখা চলছে, এটাই কিন্তু দেখতে ব্যাপক লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাচ্ছি আমি হচ্ছে একটুখানি সেলুনে, কেননা চুল আর দাড়িটা একটুখানি কাটতে হবে, একটুখানি কাটাতে হবে। বারবার খালি এই ভুলটাই হয় আর কি, কাটতে হবে। যাই হোক, অনেকদিন ধরে সময় একদম পাচ্ছি না। আমাদের এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এটা দিয়েছিল মানে টালাপার প্রত্যয় থেকে দিয়েছিল। আর এগুলো কোথা থেকে আমার কোথা থেকে দিয়েছিল, আর অনেকগুলো আছে আর কি এখানে। অনেকদিন তোমরা ওর দর্শন পাও না, আজকে তোমাদের দর্শন করাই। দেখো এসি বলে দেখো কিরকম কতটা লাফালাফি ঝাপাঝাপি করবে। কি হয়েছে তোর, খাবার নেই? খাবার তো আছে না, খাবার নেই, দাঁড়া খাবার দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ক্যামেরা দেখে এখন এরকম করে, এইটা খালি ক্যামেরা দেখার পরেই খালি এইটাকে ইয়ে করবে, চাটবে এই রডটাকে, আর কোনো কাজ নেই ওর। আর অনেকে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করো দাদা পাখিগুলো কেমন আছে। এখন আর বেঁচে হচ্ছে দুটো পাখি রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ওপরে দুটো পাখি রয়েছে, বাকিগুলো মানে ছটা ছিল কিন্তু, ঠিক আছে, তার মধ্যে এখন দুটোই রয়েছে। আমাকে আরও পাখি আনতে হবে, আনবো, একটুখানি শীতটা পড়ুক তারপরে আনবো। আর যারা মজা দেখবে, দেখো আমার হাতে রয়েছে এই বাঁধাকপির পাতা রয়েছে, ফুলকপির পাতা রয়েছে, দেখো মজা দেখো, মানে দেওয়ার আগে থেকে খাবে, দেওয়ার আগে থেকে নে। ওকে, তো আমি ওই সামনের দোকানটা থেকে চুলটা কাটাই প্রতি মাসেই, চুল দাঁড়ি সব কাটানো কমপ্লিট। আর এখন একটুখানি এটিএম এসেছি, আমার বাড়িতে ট্রিমার রয়েছে কিন্তু ট্রিমার দিয়ে কাটতে ভয় লাগে, চুল কাটতে অন্তত ভয় লাগে। ভাইয়েরটা কেটে দিই কিন্তু আমারটা কাটি না, যদি ছোট হয়ে যায় বেশি। 3:07 বাজে এখন। স্নান করে খেয়ে দিয়ে সময়মতো বাড়ি থেকে বেরোলাম। আজকে এখন যাব হচ্ছে আমি একটুখানি ধর্মতলাতে, কেননা বেশ কিছু কেনাকাটি রয়েছে। দমদম জংশন সবেমাত্র আমি আসলাম, এখন এই ইয়েটার উপরে, ব্রিজটার উপরে আছি। নিচ থেকে একটা মালগাড়ি যাচ্ছে, যে মালগাড়ির মধ্যে পুরো কয়লা রয়েছে, হয়তো রানীগঞ্জ আসানসোল বা এই দিক থেকে কোনো জায়গা থেকে আসছে। তো অনেক বড় হয় এই মালগাড়িগুলো না, প্রচুর বড় হয়, একদম শেষ হয়ে যাচ্ছে। আর বেশ ভালো লাগে, মানে ট্রেনের আনাগোনা দেখতেই দারুণ লাগে। চলে এসেছি কলকাতার হৃৎপিণ্ড ধর্মতলাতে, আর শীতকালটাতে বেশ ভিড়ভাড়টা থাকে, মানে দেখো চারিদিকে অনেক মানুষজন বেরিয়েছেন শপিং টপিং করতে। এবার ব্যাপারটা হচ্ছে আমিও এসেছি বেশ কিছু জিনিসপত্র কিনতে, মানে বেসিক্যালি যেটা কিনতে এসেছি হচ্ছে জুতো কিনতে হবে একটা। আর এই লাইন ধরে পুরোপুরি রয়েছে জুতোর দোকানগুলো, মানে বাটা, তারপরে অ্যাডিডাস, পুমা সব রয়েছে এই লাইন। বাটার শোরুমে রয়েছে, এখানে জুতোর যা দাম আমি সেগুলো দেখছি, খালি 8,000-9,000 এরকম দাম। এগুলো যেমনটা পাওয়ারের, ঠিক আছে, এগুলো সব দেখো 3,000 টাকা দাম নাকি এই জুতোটার, ঠিক আছে। এমন কিছু মানে ব্র্যান্ডের, মানে শুধুমাত্র ব্র্যান্ডটারই দাম আর কিছুই না, ব্র্যান্ডটারই দাম। এই জুতোটা যেরকম ভাল লাগছে, দামটা তোমাদেরকে বলি, মানে এমনি কিন্তু নর্মাল এই জুতোটা, দামটা দেখো, দামটা অনেকটা ভালো, 3,500 টাকা দাম আছে। এই একটা জুতো খুব পছন্দ হয়েছে, দেখো আমার এরকম ধরনের জুতো খুব ভাল লাগে, ঠিক আছে, মানে এরকম টাইপসের জুতো। এটার দামটা যেরকম 2,800 টাকা, ঠিক আছে, নর্থ স্টার লেখা রয়েছে। এখানে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে, এরকম একটা হাওয়াই চপ্পলের মতো, এটার দাম নাকি 2,000 টাকা, দেখো কতটা বেশি দাম। বাটায় ঘোরার পরে বাটার লাইনে যে কটা জুতোর দোকান ছিল সব কটাতে ঘুরলাম, মোটামুটি সব কটাতে এখানে দাম বেশি। এবার যাচ্ছি সিলেদার্সের দিকে, মানে গরিবের একমাত্র একটাই আস্তানা, সেটা হচ্ছে সিলেদার্স। আজকে থেকে ভিড়টা দেখো, মানে সব ক্রিসমাসের যে ভিড় সেটা কিন্তু অলরেডি অনেকটাই। এই হচ্ছে ধর্মতলা সিলেদার্স, এখনও ভালো ভিড়, পুজোর সময় যা অবস্থা হয়েছিল একটা ভিডিও ভাইরাল হয়েছিল সবাই জানো। ফাইনালি জুতো দেখা চলছে, 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, আমি পছন্দ করছি এই নীলটা, পছন্দ করেছি আর একটা জুতো পছন্দ করেছি এইটা, ঠিক আছে, দেখা যাক কোনটা নিই, এখনো ফাইনাল নেই। ফাইনালি এই জুতো দুটো পছন্দ হয়েছে আমার, একটা ব্ল্যাকের ওপরে এরকম একটা সবজি সবজি কালার, যেটার জন্য বেশি ভালো লাগছে। আর এই জুতোটা বেশি ভালো লাগছে কিন্তু এটার, এটা না আবার 10 নম্বর জুতো, কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে এই জুতোটা, খুব ভালো লেগেছে আমার জুতোটা, ঠিক আছে। আর ব্ল্যাক তো পরি, এটা আলাদা, আর এটা এটা আলাদা, কিন্তু আমার 8 নম্বরে হয়ে যায়, কিন্তু এটা 10 ছাড়া অ্যাভেলেবেল নেই, 10ই আছে। তো ভাবছি কী করবো, দুটোর মধ্যে কী করবো ভাবছি। তাই সিলেদার্স থেকে বেরিয়ে গেছি ফাইনালি, এত ভিড় ছিল যে ভিডিও করার মতো জায়গা ছিল না। যাই হোক, দুটোই নিয়ে নিয়েছি, যে দুটো নেওয়ার ছিল সে দুটো নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর যখনই সিলেদার্সে আসা হয়, সিলেদার্সের সামনের যে দোকানটা, এই যে কামালসে যে আইসক্রিমটা, সেখান থেকে আইসক্রিম কেনা হয়ই, ঠিক আছে, সেটা আজকেও আর কি কিনে নিয়েছি। এটা কী বলে, এটা এটা হচ্ছে তোমার নিল হচ্ছে 30 টাকা, ইয়ে তোমার চকলেট। রাতের কলকাতা কতটা সুন্দর দেখো, এখন বাজে তোমার 7টা, ঠিক আছে, আর অফিস টাইম, সবাই বাড়ি ফিরছে,
যদিও আজকে চাপটা অনেকটা কম, কেননা আজকে হচ্ছে শনিবার, শনিবার একটু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা থাকেই। আর আমি একদম দাঁড়িয়ে রয়েছি একদম মাঝখানটাতে, মানে যেইখানটা থেকে পার হয় সবাই, ঠিক আছে, বা এই জায়গাটা থেকে পার হয় একদম ধর্মতলার মাঝখানটাতে। ওই দিকটাতে হচ্ছে তোমার বাস টার্মিনাসটা, মানে যেখান থেকে দীঘা পুরী সমস্ত জায়গায় বাস পাওয়া যায় আর কি। এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, মধ্যমগ্রামে সময়মতো নামলাম। আর আমাদের মধ্যমগ্রামের রাসের মেলা এখনও চলছে, মানে কালকে হচ্ছে লাস্ট দিন, আজকেও কিরকমটা ভিড় দেখো। কাল রাত্রিবেলা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর মানে কন্টিনিউ করা হয়নি। এখন যাচ্ছি বাজারে, প্রতিদিন সকালবেলা বাজারে যাওয়ার আগে একে খাবার দিয়ে যেতে হয়, ঠিক আছে। এখানে আসলেই দেখো লাফালাফি ঝাপাঝাপি আবার শুরু হয়ে গেছে। আর আমাদের গেটের সামনে এখানে শুয়ে আছে কালী, এর নাম হচ্ছে কালী। এটা হচ্ছে আমার বাড়ির একদম সামনের বাজার, অন্যদিন এতটা ভিড় থাকে না, আজকে রোববার, মানুষ বেশি টাকা খরচা করবে তাই চলে এসছে। আর এখানে দেখো রাস্তা দিয়ে একটা বিশাল বড় ছাগল, ও চলেই যাচ্ছে ওইদিকে, মানে হয়তো এইদিকে ছিল কোথাও একটা, ওর মালিক ছেড়ে দিয়েছে, ওইদিকে চলেই যাচ্ছে, সব সবজির দোকানগুলোতে যাচ্ছে। আর এটা হচ্ছে বাড়ি থেকে আর একটু দূরের বড় সাইজের একটা বাজার, এই বাজার থেকেই বেশিরভাগ সময় মাছ টাচ আমার বাবা নেয়। এখন আমাকে যেটা করতে হবে সন্দেশের জন্য, মানে আমার খরগোশের জন্য এখান থেকে নিতে হবে কলমি শাক, কলমি শাক। এখন তো আটিগুলো ছোট ছোট করে দিয়েছে, এনে খা খা খা, খাবি না, পুরোটা দিয়ে দিলাম তো খা, পুরোটা যেন দেবো আমি, এখান থেকে খা, উঁচু উঁচু করে খা, হ্যাঁ আঙুল ফল টকের মতো খা, সেরকমভাবে উঁচু উঁচু করে খাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার কালকে যে জুতোটা কেনা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই, কালকে তো ওখানে ভিড়ভাট্টার মধ্যে আর দেখাতে পারিনি। এই হচ্ছে বক্সটা, ঠিক আছে, তো বক্সটাকে ওপেন করে আমি দেখাই তোমাদেরকে। এই হচ্ছে জুতোটা, দেখো দুটো কিন্তু দু রকমের জুতো, ঠিক আছে, মানে বাঁ পায়ে পরবো হচ্ছে নীল রঙের জুতোটা, আর ডান পায়ে পরবো কালো রঙের জুতোটা, মানে দুটো দু রকমের জুতো পরে তারপর যখন আমি বেরাবো তখন ব্যাপারটা কিরকম লাগবে বুঝতেই পারছো নিশ্চয়ই। এখন এটা নতুন ফ্যাশন, ফ্যাশন নাকি ওইটার মধ্যে ঢুকিয়েছিস তুই, দেখা কি ফ্যাশন, এটা তো দুটো জুতো আলাদা আলাদা ফ্যাশন, না না এখন এরকম পরে দুটো জুতো আলাদা আলাদা পরে এখন, না কিন্তু এটা এখানে হবে8 নম্বর, ঠিক আছে। এবার এইটারটা 10 নম্বরই মানে অ্যাভেলেবেল ছিল, 8 নম্বর 9 নম্বরও লাগে আমার, 9 নম্বরটা অ্যাকচুয়ালি লাগে, নাহলে পায়ে সামনের দিকে বুড়ো আঙুলটা ঠেকে যায় আর কি। এবারে ভাবলাম যে 10 নম্বর যখন অ্যাভেলেবেল দুটোই 10 নম্বর নিয়ে নিয়েছি, তো একদম ফিট হচ্ছে, জুতোও পরতে পারে না, আর এটা ছোট ছোট লাগছে, 10 নম্বর ছোট ছোট লাগছে, 10 নম্বর ছোট তাই না, মানে 8 নম্বর ঢুকছে না, 10 নম্বর কিনেছি তা বলে ঢুকছে না, আসল কথা তা না, জুতো ফিটেজ খোলেনি, ছুইটার আমি খুলতে পারি না, লাগাতে পারি না, তাহলে কিরেছিস কেন, তোর জুতো কে বেঁধে দেবে, কে বেঁধে দেবে জুতো, বেশি বেশি দুটো দুই পায়ে জুতো জুতো পরে আমি রেডি হয়ে গেছি দেখো, ঠিক আছে। এটাই কিন্তু দেখতে ব্যাপক লাগছে, আমাকে ভালো করে দেখো, ঠিক আছে, এরকম করে যখন আমি হাঁটবো, ঠিক আছে, তখন দেখতে কতটা সুন্দর লাগছে, সবার আমার জুতোর দিকে নজর থাকবে আমার দিকে না। এতক্ষণ তো মজা করছিলাম, ঠিক আছে, এবার সত্যি সত্যি অরিজিনাল যে যে পেয়ারটা সেই পেয়ারটাই পরেছি আমি। আমার এই জুতোটা কেন বেশি ভালো লেগেছে বলি, শুধুমাত্র এই ব্ল্যাকের সাথে এই যে কালারটার কম্বিনেশন সেটার জন্য বেশি ভালো লেগেছে। এরকম জুতো রিবকে দেখেছিলাম 20,000 টাকা দাম, ঠিক আছে, 10,000-20,000 টাকা দাম, কিন্তু এটার দাম তো তোমাদেরকে বললাম, এটার দাম হচ্ছে 830 টাকা মনে হয়। আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের কাছে সিলেদার্স একটা বিশাল জিনিস, ঠিক আছে, সিলেদার্স না থাকলে কিন্তু এই ধরনের জুতোগুলো আমরা পরতেই পারতাম না, বাটা হোক বা যে কোনো জায়গা হোক, রিবক পুমা হোক, এত 20,000-10,000 টাকার দামের জুতো আমরা পরতে পারি না, আমার কাছে তো অন্তত সিলেদার্স অনেক কিছু। এবার নীল জুতোটা পরে নিয়েছি, এটা দেখো পায়ে কিরকমটা লাগছে, মানে এটার পিছনটা আমার দেখে আরো বেশি ভালো লেগেছে, আরে পরে যাচ্ছি, তুমি পিছন দেখাবি রাস্তা, না না মানে এই এই কালারটা হেভি সুন্দর, এটা কি দেখা যাবে, না দেখা যাবে না, আর এইটা দেখে আমি ভেবেছিলাম এখান থেকে হয়তো হাওয়া টাওয়া বেরায়, কিন্তু না সেরকম কিছু না, এটা জাস্ট এরকম একটা রয়েছে, এটার জন্য
বেশি ভাল লাগছে। আচ্ছা তোমাদের কোন জুতোটা বেশি ভাল লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা যদি আমার মতো সিলেদার্স প্রিয় হয়ে থাকো সেটাও আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? আর আমি তো সবসময় ধর্মতলার সিলেদার্স থেকেই বেশি মানে জুতো বা বেল্ট এগুলো কিনে থাকি আর কি, ব্যাগ এই সব জিনিসই মোটামুটি সিলেদার্স থেকে কেনা হয়। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। এবার কোন জুতোটা আগে পরবো আর কোনটা তোলা রাখবো সেটাই ভাবছি, নীলটা নাকি ব্ল্যাকটা, কোনটা কমেন্টে জানাও, ঠিক আছে? চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।